নেত্রকোনায় উদ্বোধন হয়েছে আওয়ামী লীগের স্মার্ট কর্নার। শুক্রবার বিকেলে শহরের ছোটবাজারে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্নারের উদ্বোধন করেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা পর্ষদের কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার। এর আগে পাবলিক হল মিলনায়তনে এক মত বিনিময় সভায় অংশ নিয়ে কবির বিন আনোয়ার বলেন, এগিয়ে যাওয়ার ধারাবাহিকতা ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করবে স্মার্ট কর্নার। এরই সঙ্গে সকল অপতৎপরতা রুখতে স্মার্ট কর্নার কাজ করবে বলে জানান কবির বিন আনোয়ার। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ হবে ধাপে ধাপে, তার আগামী নির্বাচন আমাদের ইশতেহারেও এটি থাকবে রূপরেখায়, যে আমরা স্মার্টলি সব কাজ করব। আমাদের অর্থনীতি স্মার্ট হবে, আমাদের সিটিজেনরা স্মার্ট হবে, আমাদের রাজনীতিবিদরা স্মার্ট হবে, আমাদের রাজনৈতিক দল স্মার্ট হবে, আমাদের গভর্নমেন্ট স্মার্ট হবে, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে এবং সোসাইটি অ্যাজ এ হোল, সোসাইটি এবং দেশ স্মার্ট হবে। আমরা ডিজিটাল বাংলাদেশ যে করেছি, সেই ডিজিটাল বাংলাদেশে আমি মনে করি যে একটা পরিশীলিত উন্নত একটা রূপ হচ্ছে স্মার্ট বাংলাদেশ। সেখানেও আমরা যে তথ্য প্রযুক্তির যে বলবো যে সুবিধা বা তথ্য প্রযুক্তিকে যে একটা টুল হিসেবে ব্যবহার করা, হাতিয়ার হিসেবে যেটি করে আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, সেটাকে আরও সম্প্রসারিত করা, আরও উন্নত করা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা পর্যায়ের নেতাকর্মীরা। সময় সংবাদ, নেত্রকোনা।